হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর অবশ্যই থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, আসলে আফিফের সেই বিশেষ দিনটাই আজকে আমরা উদযাপন করছি। তবে যদিও দিনটা আরও 2 দিন আগেই উদযাপন করা উচিত ছিল, বাট কেন পারিনি সেটা তো যারা আগের ব্লগ দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন। তো যেহেতু আমি আগে সাজিয়েছিলাম আর আমার সেই সাজ দেরির কারণে নষ্ট হয়ে গিয়েছে, তো এবার ডেকোরেশনের দায়িত্ব দিয়েছি আফিফের আব্বুর হাতে। তো সে মোটামুটি বেলুন এর মধ্যে ফুলিয়ে নিয়েছে, তারপরে চলে যাবে অন্যান্য কাজ করতে। আর আফিফ বাবাই মাশাল্লাহ বেলুন দিয়ে খেলা করা শিখে গেছে, সে খুব এনজয় করছে বেলুনগুলো নিয়ে। আপনারা ভিডিও দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন, সে খুব মজা করে খেলছে হাত পা ছুড়ে। তো এরপরে আফিফের আব্বু চলে যাবে সাজানোর জন্য, তো দেখি এবার আফিফের আব্বু কেমন সাজায়। তো যদিও আফিফের আব্বু বারবারই বলছিল যে আমার মাথায় আসলে এগুলো ঢুকবে না আর আমি সাজালে তোমার পছন্দও হবে না, তা আমি বলছিলাম যে না, যেহেতু তোমার জন্য ডিলে হয়েছে তুমি সাজাও, দেখি কেমন সাজাও। তো দেখতেই পাচ্ছেন এই জন্য সে একটু মন খারাপই আছে বলা যায়। আর দেখেন সে কি স্টাইলে সাজাচ্ছে। তো ফুলগুলো তো আগেই বানানো ছিল, তো সে সব ফুলগুলোকে একসাথে জড়ো করে লাগিয়ে দিচ্ছে, তো সেটা দেখে কি আর করার। তো পরে আবার আমিই সাজাতে হলো, কিছুই করার নেই। আফিফের আব্বু বেলুনগুলো ফুলিয়ে আমাকে হেল্প করেছে, বাদ বাকিটা আবার আমার নিজেরই সাজাতে হলো। তো এক সাজানো দুইবার সাজালাম আর কি। আর কেন এমনটা হলো সেটা যারা আগের ব্লগটা দেখেননি সেটা দেখলেই বুঝে যাবেন যে আসলে কেন এমনটা হলো। তো ফাইনালি আসলে আমাদের সাজানো শেষ, তো এবার আফিফকে রেডি করার পালা। আর আজকের এই ব্লগটাতে কিন্তু শুধুমাত্র আমাদের এই সুন্দর সময়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কারো দেখতে ভালো না লাগে তারা ব্লগটা অ্যাভয়েড করতে পারেন। আর আমি জানি আমার সুইট ভিউয়ার যারা আছেন, যারা আমাকে পছন্দ করেন, তাদের অবশ্যই আমার এই সুন্দর মুহূর্তটা ভালো লাগবে। তো আফিফ বাবার মুড কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো, সে কিন্তু খুব এক্সাইটেড, মানে বোঝা যাচ্ছে যে তার আসলে কোনো একটা বিশেষ দিন, সেও খুব মানে মন দিয়ে সেটা উপভোগ করছে এমন একটা বিষয়। তো তার সাথে কথা বলছিলাম আর শ্যুট করছিলাম, সে খুব খুশি মাশাল্লাহ। তো তার জন্য ড্রেস বের করে নিয়েছি, এই ড্রেসটা পরাবো। তো ড্রেস পরিয়ে ফিরছি, তো দেখেন বাবাইকে মাশাল্লাহ খুব সুন্দর লেগেছে সেই দিন। তো আফিফকে রেডি করে ফেলেছি, কিন্তু মজার বিষয় হলো তাকে রেডি করার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গিয়েছে, তো তার জন্য আবার আমাদের প্রোগ্রামটা একটু ডিলে হলো। তো আফিফ যেহেতু ঘুমিয়ে গেছে সেই ফাঁকে আমরাও রেডি হয়ে নিয়েছি আর ফাইনালি চেক করছি সব ঠিক আছে কিনা। আর দেখেন আফিফের আব্বু বলছে ভিডিও শুরু হচ্ছে, তো সে সেই পোজ দিচ্ছে, মানে মজা করছে, সে তো বরাবরই এরকম মজার মানুষ, সবাই জানে যারা আমার ব্লগ দেখেন। তো ফাইনালি সব রেডি, আর কেকটা কিন্তু খুবই সুন্দর মানে লাগছে আমার কাছে, বাসার সবাইও পছন্দ করেছে আর খেতে তো খুবই মজা। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বললাম। তো আফিফ ঘুম থেকে ওঠার পর এখনও তার চোখে মুখে ঘুম, দেখেন সে এখনও হাই তুলছে। আর তার বাবা একটু আদর করতে গেলে দেখেন সে কেমন করছে, তার মুড এখনও অফ, সে কান্না করেই দিচ্ছে। তো আমরা একটু বসলাম, কিছুক্ষণ ছবি তুললাম, তো এই ছবির ফাঁকে ফাঁকেই কিছু ভিডিও ফুটেজ তুলেছি আর কি। তো এখন আমার আব্বু আম্মুকে দেখতে পাচ্ছেন, আর পাশে আফিফ আম্মুর কোলে, আর আব্বুর কোলে হচ্ছে মারিয়াম। তো মারিয়ামকে অনেকেই চিনেন, তো মারিয়ামকে সবার অনেক বেশি প্রশ্ন থাকে, সেটা আমি একটু পরে বলছি। আর এখন আমার ছোট বোন এসেছে আফিফের পাশে, সে বাবাইকে চুমু খাচ্ছে। তো তাদের বলেছি যে ছবি তুলছি, তাই তারা মোটামুটি শক্ত হয়ে বসে আছেন। যাই হোক, তো এখন আমরা কেক কাটবো। তো আমি ক্যামেরা সেট করে চলে আসলাম কেকের সামনে, এখন সবাই মিলে কেকটা কেটে নিলাম। বলে দিচ্ছি, অনেকেই আসলে জানতে চান যে মারিয়ামকে, তো মারিয়াম হচ্ছে আমাদের একটা ভাইয়ের মেয়ে। তো ছোটবেলা থেকে আমাকে মা আর আমার হাজবেন্ডকে বাবা ডাকে, আর ওর নিজের আব্বু আম্মুকে হচ্ছে মা আর আব্বা ডাকে। তো ওর মুখে আমরা প্রথম মানে মা বাবা ডাক শুনেছি, তো এই জন্য ও আমাদের কাছে আমাদের বড় মেয়ের মতো, বড় সন্তানের মতো।
আর ছোটবেলা থেকে আসলে আমরা ওকে মা বাবার মতোই মানুষ করেছি বলা যায়। মানে ওর কাছ থেকে সন্তানের যে আহ্লাদটা পেয়েছি ঠিক সে তেমনি আমরাও ওকে সেইভাবেই ভালোবাসি, তো সব কিছুতেই ও থাকে আমাদের। তো এই তো আপনারা জেনে গেলেন মারিয়ামকে, তো আশা করি এখন আপনারা বুঝতে পারবেন। তো সবাই কেক খাচ্ছে আর আফিফের মুখ দিয়ে লালা পড়ছিল, আমি সেটা মুছতেছিলাম। যাই হোক, এই ফাঁকে আবার আমরা বসলাম ছবি তোলার জন্য। তো মারিয়াম একটু পর পর পোস্ট দিচ্ছে, আবার সে বলছে আর ছবি তুলবো না, সে বিরক্ত হয়ে গেছে ছবি তুলতে তুলতে, তো সে চলে যাচ্ছিল। তো তাকে বাদ দিয়ে এখন আবার আমরা বসলাম, আর আফিফের কেবল একটু একটু মুডটা আস্তে আস্তে ফুল ভালো হয়েছে। কেক কাটার সময়ও তার মুড তেমন ভালো ছিল না, যেহেতু ঘুম থেকে ওঠার পরেই তাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে। তো যাই হোক, আমরা ছবি তুলছিলাম, সেই ফাঁকে হচ্ছে কিছু ভিডিও করলো। আর ছবিগুলো আসলে এই ব্লগে আমি তেমন শেয়ার করছি না, কারণ সেটা আমি আলাদাভাবে চ্যানেলে আপলোড করব, বা আফিফের চ্যানেলে আমি ছবিগুলো আপলোড করব। তো যারা এই ছবিগুলো দেখতে চান তারা আফিফের চ্যানেলটা ঘুরে আসবেন, আর আফিফের চ্যানেলের লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো আফিফের চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার। তো যেহেতু আজকে আমার বাবাইটার একটা বিশেষ দিন, তো সেই সুবাদে সবাই কিন্তু আফিফের চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর এখন যে কিউট কিউট আম্মু দুটোকে দেখতে পাচ্ছেন, এই দুটা হচ্ছে মারিয়ামের বড় বোন মাহবুবা আর নওশিন। তো ওরা আসলে প্রোগ্রামের সময় আসতে পারেনি, কারণ ওদের বাসায় গেস্ট আসছিল, তো শুধুমাত্র মারিয়ামকে আমি নিয়ে আসছিলাম। তো ওদের বাসায় গেস্ট যাওয়ার পরে ওরা এসেছে, তো পাশে মারিয়ামও আছে, সে টুলের উপর বসে আছে। আমাদের প্রোগ্রামের সবচেয়ে আমার কাছে ভালো লাগার ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর বড় করছি না, নেক্সট ব্লগ আর অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।